আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে দুবাইতে ভিসা বাংলাদেশিদের জন্য প্রায় বন্দর দিকে রয়েছে, যেটা পূর্বে হয়েছেন এবং পূর্বে এরকমভাবে হয়েছেন যে যখন আমাদের দেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায়, এর আগেই ওনারা অগ্রিম বার্তা দিয়ে দিয়েছেন যে কিছু কিছু ক্যাটাগরি হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। তার মানে এটা একটা বন্ধ লক্ষণে আমরা দেখতে পেরেছিলাম, যেটা 2009-10-11-12-তে হয়েছেন আমাদের সাথে। এখনও ঠিক ওই ক্যাটাগরিতে আমাদের জন্য আগাচ্ছেন এবং এটাই হচ্ছে। যেমন আমি কিছুদিন আগেও দেখেছি ভিসা লাগতেছে, 14-15-16 তারিখের দিকেও দেখতেছি ভিসা লাগতেছে, ভিসা হচ্ছে, সব ঠিকঠাক আছে। তা আমি নিজেও এই একটি ভুলের মধ্যে অংশগ্রহণ করে ফেলেছি। যেমন আমি আমার ছোট ভাইয়ের ভিসা হওয়ার পরেও তো ওই সমস্যাতে আমি এখন জর্জরিত, যে আমি আমার ছোট ভাইকে এনেছিলাম এদেশে এবং আনার পর তার জন্য ফ্রি ভিসা লাগিয়েছিলাম, এবং ফ্রি ভিসা করার পর আমি অন্য একটি কোম্পানিতে তার জন্য অফার পেয়েছিলাম যে ভালো একটি স্যালারি এবং মোটামুটি কোম্পানিটা ভালো, আমার চুজেবল হয়েছে। কিন্তু এখন তাকে যখন ওইখানে অফার পাওয়ার পর আমি এখান থেকে ক্যান্সেল করেছি, এখন শুনতেছি যে এখানে ভিসা হচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, এখনও এটা প্রপারলিভাবে সরকার থেকে বা খালেজ নিউজ এবং সিএনএন লাইক এই দেশের যত ইন্টারন্যাশনাল প্রফেশনাল মিডিয়া আছে, এদের থেকে এখনও অফারটি পাওয়া যায়নি, এখনও ওনাদের থেকে শোনা হয়নি যে এটা কি বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে কি না। তো কেউ আমার কথা হলে কেউ টেনশন নেবেন না, আমিও দেখেন আপনাদের মতো, আমি ও আমার ছোটো ভাইয়ের জন্য 6,000 দিরহাম পে করার পরেও আমি ক্যান্সেল করেছিলাম অন্য কোম্পানিতে ভিসা লাগানোর জন্য, তারপরেও এখন একটু সমস্যা হয়ে গিয়েছে। তো যেহেতু সমস্যা আছে, এটা সমাধান হবে, যে কোনো একটা পজিশন হবে, হয়তো ভিসা হবে না হয় ভিসা হবে না, দুইটার থেকে একটা হবে। তো আপনারা সকলে একটি কাজ, আপনাদের দোয়া করা ছাড়া তো কোনো কাজ নেই, আর এটা ছাড়ার কোনো হবে না, কারণ এখানে সব কিছু রুলস ওনাদের সরকারিভাবেই হয় বা এখান থেকেই চলে। এবং আরেকটি কথা না বললেই নয় যে যারা ক্যান্সেল ভিসাতে আছেন, যাদের ভিজিট ভিসাও আছে, যারা বা ভিজিট থেকে আসবেন বাংলাদেশ থেকে, সকলেরই একই অবস্থা, যে যারা ভিজিট করে ফেলেছেন দেশ থেকে ফ্লাইট করবেন, তাদের ভিসাগুলো বন্ধ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে অটোমেটিকলি, কেউ কিছু জানে না। তো সকলকে অনুরোধ করব, দয়া করে টিকিট, অন্তত টিকিটের টাকাটা হলো বাঁচানোর আগে, মানে আপনার ভিসা যখন আপনার হয়ে গিয়েছে বা হয়েছে এবং টিকিট কাটবেন, তার আগে অন্তত একটিবার চেক করে নিন যে আমাদের ভিসাগুলো বা আপনাদের ভিসাগুলো ঠিকঠাক আছে কি না, নাকি ক্যান্সেলে চলে গেছে। তো প্রিয় বন্ধুরা, এই দেশটা এরকমই, এরা যে কোনো সময় যে কোনো রুলস চেঞ্জ করে ফেলতে পারে, আমি নিজে তার বাস্তব প্রমাণ পেয়েছি। এখন মানে কি বলবো, এখানে কারো কোনো হাত নেই, কোনো বাঙালির হাত নেই, কোনো ইয়ের হাত নেই, এখানে সব কিছু সরকারের রুলসে চলে, উনি যেটা বা ওনাদের থেকে যেই ফয়সালা হয় সেটাই হবে। এখন যদি আমাদের ভিসা হয়, আমরা ভিসা পাবো না হয়, আমাদের আর কোনো ভিসা এই দেশে হবে না, আমরা এভাবেই থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, এটাই আপনাদের জন্য সর্বলাস্ট একটি নিউজ। যদি আপনাদের কারো ভিজিট ভিসা হয়, যে ভিজিট রিনিউ করে থাকতে হবে যতদিন পর্যন্ত এদের থেকে নিউজ হচ্ছে না, যদি ভিসা হয় তো ভালো খবর। ধন্যবাদ সকলকে।